জয় হিন্দ। সেভেন এমএক নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি চন্দন। পশ্চিম মেদিনীপুরের 6টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রথম দফার সকাল থেকেই। আর ভোট শুরু হতেই শাসক দলের বিরুদ্ধে শালবনী বিধানসভার গড়বেতা 3 নম্বর ব্লকের 20টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে সোচ্চার হলেন গড়বেতার সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ। ভেলাইয়া গ্রামে তার গাড়ির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুনবো সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ ঠিক কি অভিযোগ করছেন। রাজ্যের শাসক দল ছাড়া বোলিং এজেন্ট নেই, বসতে দেওয়া হয়নি, আর বাকি বেরিয়ে আসার পরে যে ঘটনা ঘটলো সেটা গণতন্ত্রের লজ্জা ছাড়া আর কিছু নয়। যিনি গণতন্ত্রের কথা বলেন, যিনি নাটক করেন, তার বোঝা উচিত এই জিনিস পশ্চিমবাংলার মানুষ বরদাস্ত করবে না সময়ের অপেক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডল, 7 এমএক নিউজ।